সম্মানিত হাজেরিন, আজকে আমাদের বিষয় হচ্ছে আমাদের ব্যবহারিক জিন্দেগিতে মানুষের সঙ্গে লেনদেন সম্পর্কের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আমাদের জিন্দেগির সকল কাজকর্ম, লেনদেন, দেনা পাওনার মধ্যে মানুষের সঙ্গে আচার ব্যবহার, সম্পর্ক, ফাইন্যান্সিয়াল, অর্থনৈতিক লেনদেন, এগুলো ঠিকঠাক মতো হওয়া, কোনো হেরফের না হওয়া, বিশেষ করে আজকের বিষয় হচ্ছে কোনো কথাবার্তা অ্যাগ্রিমেন্ট করলে, কোনো চুক্তি করলে, কোনো ওয়াদা করলে, কোনো কিছুর প্রতিজ্ঞা করলে, শপথ করলে, এগুলোকে ঠিক মতো রক্ষা করা আমাদের প্রতি ফরজ। এবং কোনো ব্যক্তি যদি কোনো ওয়াদা করে, প্রমিস করেন, কোনো চুক্তিতে সই করেন এবং তিনি তার খেলাফ করেন, তাহলে তার ব্যাপারে হাদিসে এসেছে এটা মুনাফিকের লক্ষণ, তার ভিতরে মুনাফিকই আছে, নেফাক আছে। আর আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতে বলেছেন ওয়াদা এবং চুক্তি, এই দুটোকে রক্ষা করার জন্য বহু আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করেছেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দীন হচ্ছে লেনদেন, মানুষের সঙ্গে সম্পর্ক, এটা দীনের আসল। আল্লাহ তাআলার ইবাদত যেমন জরুরি, মানুষের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে ঠিকঠাক মতো রাখা, কথা রক্ষা করা, এটাও দীনের বিরাট একটা বিষয়। অনেক সময় আমরা মনে করি ঠিক মতো নামাজ পড়লেই বোধহয় দিনদারি হয়ে গেল, আর মানুষের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে আমাদের একটু অনেক ক্ষেত্রেই আমরা ত্রুটি করে ফেলি, এগুলোকে আমরা এত সিরিয়াস মনে করি না। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে এই নেফাকের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন সূরা মায়েদার এক নম্বর আয়াতে, যে তোমরা ঈমানদারগণ, তোমরা তোমাদের চুক্তি যখনই করবা, যে কোনো চুক্তি করবা, সই করবা, অ্যাগ্রিমেন্ট করবা উভয় পক্ষ, এটাকে রক্ষা করো, এটাকে মেনে চলো, এটাকে পূরণ করো। আল্লাহর হুকুমটা ফরজ, সাধারণত আল্লাহ তাআলা যে হুকুম দেন সে হুকুমটা হচ্ছে ফরজ। যেই ব্যক্তি চুক্তি রক্ষা করে না সে ফরজ বিষয়কে লঙ্ঘন করে, ফরজকে লঙ্ঘন করা কবিরা গুনাহ। সূরা আল ইসরার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের চুক্তি, কথা, অ্যাগ্রিমেন্টকে পূরণ করো, রক্ষা করো, কারণ যে কোনো চুক্তি, বিষয়, ওয়াদা, প্রতিজ্ঞা ব্যাপারে কালকে আমাদের মাঝে জিজ্ঞেস করা হবে, তুমি অমুকের সঙ্গে যে চুক্তি করেছে, ওয়াদা করেছে, কথা দিয়েছ, এটাকে কি রক্ষা করেছ, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। প্রত্যেকটি ওয়াদা চুক্তি আমরা করেছি কার কার সাথে, কথা দিয়েছি, ঠিক রেখেছি কি না, না খেলাফ করেছি, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আর একটি আয়াতে সূরা বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা সত্যিকার মোমেন হচ্ছে ওরা যারা তাদের ওয়াদা চুক্তিকে রক্ষা করে যখন তারা কোনো চুক্তিবদ্ধ হয়, আর যারা অর্থনৈতিক দুরবস্থায়, সচ্ছল অবস্থায়, উভয় অবস্থায় সবর করে এবং যুদ্ধের ময়দানে গেলেও সবর করে, এরাই হচ্ছে সত্যিকারে সত্যবাদী, এরাই হচ্ছে আসল মুত্তাকি। আমি অনেক নফল ইবাদত করি কিন্তু আমি কথা ঠিক রাখি না, ওয়াদা দিয়ে খেলাফ করি, তাহলে আমি মুত্তাকি হতে পারবো? এই আয়াতে কি বলছে? মুত্তাকি হওয়ার জন্য কথা রক্ষা করা, ওয়াদা রক্ষা করা অত্যন্ত শর্ত করা হয়েছে। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা সূরা আল মাআরিজের 32-35 নম্বর আয়াতে বলেছেন যে ওই লোকগুলোই ভালো মোমেন যারা তাদের কাছে রাখা আমানতকে হেফাজত করে, তাদের সঙ্গে কোনো কথাবার্তা, ওয়াদা, চুক্তি হয়ে গেলে সেগুলোকে রক্ষা করে, এবং তারা তাদের সাক্ষী, কোনো বিষয়ে সাক্ষী হলে সে সাক্ষী দিতে বললে তারা সাক্ষী দেয়, আর তারা নামাজের হেফাজত করে, এরাই জান্নাতে যাবে সম্মানিত হয়ে। নামাজ আর ওয়াদা চুক্তি একসঙ্গে এসেছে। নামাজ পড়লাম, ওয়াদা রক্ষা করলাম না, অথবা ওয়াদা রক্ষা করলাম, নামাজ পড়লাম না, তাহলে কিন্তু জান্নাতে কোনোটাই আমাদেরকে নেবে না, দুটো থাকতে হবে, আর গুণ পাশাপাশি অন্যান্য গুণ ছাড়াও। সূরা মুমিনিনের 8-11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এই শুরু থেকেই যারা মুমিন তাদের তারা কামিয়াব হবে এই সমস্ত লিস্ট বলে আল্লাহ তাআলা বলেছেন শেষের দিকে 8-11 নম্বর আয়াতে, যারা তাদের কাছে রাখা আমানত এবং তাদের সঙ্গে কৃত চুক্তি, ওয়াদা, কথাবার্তাকে তারা
রক্ষা করে, মেনে চলে, বরখেলাপ করে না, এবং যারা তাদের নামাজের হেফাজত করে, এরাই হবে ওয়ারিশ, তারা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে, সেখানে তারা চিরদিন থাকবে। দেখেন, নামাজের সঙ্গে ওয়াদা চুক্তিকে একসঙ্গে উল্লেখ করা হয়েছে এই সুরাতেও, আর ঠিক উল্টো করে ফেললে মুনাফিকই। সে হাদিস খবর একটা হাদিসে আপনারা জানেন এসেছে যে কোন কোন হাদিসের চারটা, কোন কোন হাদিসের তিনটা কাজ করলে সেই লোকটা ভেতরে নিফাকের চিহ্ন আসে, মুনাফিকের চিহ্ন আসে। এক নম্বরে কথা বললে প্রায় মিথ্যা কথা বলে ফেলে, আর কোনো ওয়াদা করলে, চুক্তি করলে সেটাকে খেলাফ করে ফেলে, সেটাকে মানে না, রক্ষা করে না, আর কোনো জিনিস আমানত রাখলে খেয়ানত করে ফেলে। এই তিনটা জিনিসের কতগুলো মুসলমানদের ভিতরে পাওয়া যায় একটু চিন্তা করে দেখি আমরা, আমাদের নিজেদের মধ্যে মাঝে মধ্যে হয়ে গেছে কিনা, আল্লাহ তাআলার কাছে আমরা অনুতপ্ত হই আর এইরকম অভ্যাসকে আমরা ছেড়ে দেই, মুনাফিকের অভ্যাস হয়ে যাচ্ছে। আরেকটি হাদিসে এসেছে, তার কোনো ইমান নাই যার কাছে আমানত থাকে না, আমানত না থাকলে ইমানও নেই, আর যার যার কাছে কোনো ওয়াদা চুক্তি করলে ঠিক রাখে না, তার কোনো দিনদারি নেই, তার কাছে দিন নেই, বেদিন হয়ে গেল। কত শক্ত কথা! আর কিভাবে আমরা ব্যবসা বাণিজ্যে নেমে, পার্টনারশিপে নেমে কিভাবে আমরা এগুলা ওয়াদা খেলাপ করি, আমানতের খেয়ানত করি, এবং নিশ্চিন্তে আমরা মনে হয় যেন খালি কীভাবে পাওয়া যায়, আমার স্বার্থ যদি টিকে তাহলে যেটা করতে হয় সেটা করতে রাজি আছি, নিজের জন্য, নিজের আখের গোটানোর জন্য। আল্লাহ তাআলা সূরা আল আরাফের 102 নম্বর আয়াতে বলেছেন যে কিছু কওমকে আল্লাহ গজব দিয়ে হালাক করেছেন, তাদের কারণ বলেছেন যে আমি পেয়েছিলাম ওই জাতিগুলোকে, তাদের মধ্যে ওয়াদা এবং চুক্তি রক্ষা করার কোনো আগ্রহ নেই, বেপরোয়া এগুলোকে খেলাফ করতো তারা, আর আমি তাদেরকে পেয়েছিলাম অধিকাংশই ফাসেক, যারা গুনাহে লিপ্ত রয়েছে, এই জন্যই তাদেরকে গজব দিয়ে হালাক করেছে। আর আল্লাহ তাআলা এত পছন্দ করেন ওয়াদা রক্ষা করলে, দেনা পানার ক্ষেত্রে মানুষ যদি সতর্ক থাকে, কোনো ধরনের খেয়ানত না করে, তাদেরকে কেমন পছন্দ করেন তাদের একটি কাহিনী সূরা সহিহ আল বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক লোক, আপনারা শুনেছেন অনেকে, যারা শুনেছি তাদের জন্য রিমাইন্ডার, যারা শুনিনি তাদের জন্য বিরাট শিক্ষা, যে এক লোক ব্যবসা করবে, তার একটু টাকার দরকার, একজন ভাইকে বলে ভাই আমার কিছু টাকা হালাত দাও, আমি ব্যবসা করবো ইনশাআল্লাহ। তো সে বেচারা বলে যে তোমার সাক্ষী কে আছে, আর টাকা যে দেবো তোমাকে, তোমার এই গ্যারান্টর কে আছে, তো কে গ্যারান্টি দিবে তুমি দিতে না পারলে? তখন সে বলবে যে বললেন যে সাক্ষী তো আল্লাহ তো দেখতেছেন, আর গ্যারান্টি তো আল্লাহ দিবেন, কোনো মানুষ দিলে তো ঠিক রাখা যাবে না, তো সাক্ষী আল্লাহ দিবেন, এর অর্থ এই নয় যে আমরা লেনদেনের সাক্ষী নেব না, ওই ওইটা হাদিস থেকে দলিল নেওয়া দরকার নেই, কারণ কোরআন হাদিসে বড় কোনো লেনদেনের জন্য সাক্ষী নিতে নির্দেশ করা হয়েছে। যাই হোক, সেই বেচারা হয়তো ওই সময় পায়নি কোনো সাক্ষী তার কাছে, 1000 স্বর্ণ মুদ্রা তার থেকে সে হাওলাত নিল, ব্যবসায় চলে গেল দূর দেশে, এবং বললো যে অ্যারাউন্ড ওই তারিখে বা অমুক মাসে অমুক সময়ে আমি আপনার টাকা ফেরত নিয়ে আসবো ইনশাআল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কল করে আমি চললাম, ব্যবসা বাণিজ্য করছেন, আল্লাহ তাআলা যাকে রুজিতে বরকত দিয়েছেন। এখন তিনি দেখলেন ওনার আসতে দেরি হচ্ছে, আর যে সময় উনি স্টিমার বা শিপে উঠবেন, যে সময় পাওয়ার কথা ওই সময় সেটা তিনি মিস করে ফেলেছেন, পান নাই, অনেক পরে আসবে, বহুদিন, কয়েক সপ্তাহ লাগতে পারে। এখন ওই বেচারা যে টাকা দিয়েছে, এখন তো সে দুশ্চিন্তায় ভুগবে, অমুক তারিখে আসার কথা সে যখন আসে নাই, তাহলে এখন একটা লোকের দুশ্চিন্তা হবে না যে আমার 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে এভাবে বলে কয়ে নিল, সে কি আমাকে আসলে দেবে কিনা, এখন তো তার ঘুমও হবে না। এখন সে কি করে, এসে যখন জাহাজ পেল না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল, তো আল্লাহ তাআলার কাছে সে একটা ফরিয়াদ করলো, একটা শুকনো কাঠের একটা কাণ্ড পাওয়া গেল, গাছের, মরা গাছের একটা শুকনো কাণ্ড, সে কি করলো এই গাছের মধ্যে একটা ছিদ্র করে ওইখানে 1000 স্বর্ণ মুদ্রা ঢুকাইয়ে দিয়ে ছিদ্রটাকে ভালো করে বন্ধ করে দিল, আর তার ওই ছিদ্রের ভিতরে এক টুকরা চিঠি লিখে দিল যে ভাই তোমার কাছে অমুক তারিখে দেওয়ার কথা ছিল, আমার ওয়াদা খেলাফ হয়ে যাচ্ছে, আমি এই আমানত তোমাকে পৌঁছানোর জন্য জাহাজটা পেলাম না, আমার দেরি হয়ে যাবে অনেক, তো আমি তোমার কাছে এই আমানত পাঠিয়ে দিলাম, মরা শুকনা গাছ সাগরের মধ্যে ভাসে,
তো সে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ এই আমানত রক্ষা করতে চাই, ওয়াদা খেলাপ করতে চাই না আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন, এই বেচারার কাছে আল্লাহ আপনি পৌঁছেই দেন, আপনার তো কুদরতের অভাব নাই। বিসমিল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করে ছেড়ে দিল গাছটাকে সাগরের মধ্যে, যতদূর যতটুকু দেখা যায় ওদিকে চলে যাচ্ছে ঢেউয়ের কারণে, এসে ততদিন পর্যন্ত দেখতে থাকলো গেল কিনা যাচ্ছে কিনা, তা তো চলে গেল অনেকদিন। এদিকে এই বেচারা ওই তারিখে শিপ আসার কথা, জাহাজ আসার কথা সে অপেক্ষা করছে, জাহাজও নাই মানুষও নাই, বা জাহাজ আসছে সে মানুষ তো নাই, তো সে একটু হতাশ সাগরের তীরে বসে দেখলো যে এক টুকরা গাছ আসে, ওই এটা যখন আসছি তখন তো লাকড়ির দরকার, এই গাছের টুকরাটা ভালোই দেখা যায়, বাসায় নিয়ে গেলে কাজে লাগবে, আমার লাকড়ি হিসাবে ব্যবহার হবে, বাড়িতে নিয়ে গেছে, সহি বোখারির কথা কোনো গাল গল্প না, বাড়ি থেকে কুড়াল দিয়ে যখন কাটছে ফাঁক করে ফেলেছে, দেখে যে এর ভিতরে স্বর্ণ মুদ্রা দেখায় 1000, চিঠিও 1000 আছে, চিঠিও একটা আছে, ওই বেচারার চিঠি সে পেয়ে গেল। তো সেই ইতমিনানের সাথে আসে, বেশ কিছুদিন পরে ওই বেচারা পরের জাহাজে যখন আসলো, এসে বলে যে সে আবার 1000 মুদ্রা নিয়ে আসছে, কারণ এটা পড়ছে এটার কোনো গ্যারান্টি নাই, সে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসে, ভাই আমাকে মাফ করো অনেক দেরি হয়ে গেলো, আমার ওয়াদা খেলাপ হয়ে গেছে ভাই, আমি জাহাজটা পাই নাই, এ টাকাটা নাও। সে বলে যে তুমি আমার কাছে পাঠাও নাই, আমি তো এই মাত্র জাহাজে আসলাম আর আমি তো অন্য কোনো মানুষও পাইনি, ওইটা যে পৌঁছবে তার কাছে কোনো নিশ্চয়তা নাই, তুমি যে কাজ করেছ তোমার জিম্মাদারি আল্লাহ পালন করে ফেলেছেন, আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছ, যাও ভাই তোমার 1000 এটা লাগবে না, আমি তো পেয়ে গেছি। তা আমরা হলে তো বলতাম যে ঠিক আছে ওই 1000 আচ্ছা ভালো হয়েছে, তো 2000 পেয়ে গেলাম, নাউজুবিল্লাহ। এরকমই হয়তো এরকম লোক আমাদের সমাজে কেমন আছে বলেন, আহা, ওয়াদা খেলাফ না করা, আমানত রক্ষা করা, কি বড় দায়িত্ব পালন করলেন। যে কাহিনীকে সহি বুখারিতে উল্লেখ করা হয়েছে রসুল্লাহ সাল্লাম উম্মতের জন্য রেখে গেছে, যে এইরকম ওয়াদা রক্ষা করে, হে উম্মত এরকম আমানত রক্ষা করো। অনেক সময় টাকা কর্জ নিয়ে বলে যে 3 মাস পরে দেব, দেয় না, 3 বছর হয়ে গেছে খবর নাই, দেখা হলে আরেক রাস্তা দিয়ে যায়, টেলিফোন করলে ধরে না। এই যে মানুষ করে, যদি কে দিতে না পারে সেটা আল্লাহ মাফ করবেন, যে হারে নাই বেচারা সামর্থ্য, কিন্তু যে দিতে পারা সত্ত্বেও দেয় না, ঘুরায়, এটা জুলুম, হাদিসে আসছে এরকম যে ঘুরায় সে জুলুম করে। আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র অর্থনৈতিক ব্যাপারে নয়, কথাবার্তা ওয়াদা রক্ষা করাটা একটা আমানত, এটার খেয়ানত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, আপনার সঙ্গে কালকে দেখা হবে, কালকে আপনার বাড়িতে আসবো, অমুক জায়গায় আমরা এই কাজ করব, এগুলো সব ওয়াদা আমানত, ওয়াদার খেয়ানত করলে মুনাফিকি হয়ে যায়। আল্লাহ তাআলা এগুলোকে মনে রেখে আমাদেরকে আমল করার জন্য, সতর্ক থাকার জন্য তৌফিক দান করুন।